নমস্কার শিশু যত্নে মা পরিবারের সকলকে স্বাগত জানাই আজকে একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটিতে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের জন্য মাকে দায়ী করা হয় ছোট্ট ছানাটির মাথায় অনেক খুশকি বিশেষ করে ক্র্যাডেল ক্র্যাপ বেশ অনেকটা জায়গা লালচে মতো হয়ে আছে তারপর আস্তে আস্তে দুই পাঁচটা হলুদ হয়ে বেশ পুজ মতো জমেছে তারপর সেখান থেকে কিছুদিন পর সাদা গুঁড়ো গুঁড়ো বের হচ্ছে খুশকির মতো বা পুজ শুকিয়ে গেলে যেমন হয় সেরকম তার জন্য অনেকেই কিন্তু মাকে দায়ী করে যে মা মনে ঠিকঠাক পরিষ্কার করায়নি একদমই নয় এটা পুরোপুরি ভুল ধারণা এই যে ক্র্যাডেল ক্র্যাপ যেটা সেই বিষয়টা ঘটে মায়ের গর্ভে থেকেই অর্থাৎ মায়ের কিছু হরমোনাল যে ব্যাপার সেই চেঞ্জেসের জন্যই এটার সূত্রপাত মাকে আগে জানতে হবে যে ক্র্যাডেল ক্র্যাপটা কি তাহলে ক্র্যাডেল ক্র্যাপটা কি বললাম যে প্রথমে মনে হবে বেশ অনেকটা জায়গা মাথার যে কোনো একটা জায়গাতে বেশ একটু লালচে মতো হলো তার পাশটা বেশ হলুদ হলো এবং কিছুদিন পর মনে হচ্ছে যে সেখান থেকে হালকা পুজ বা রস রস বেরোচ্ছে এবং তার পাশ থেকে পুজ শুকিয়ে গেলে যেমন শুকনো গুঁড়ো গুঁড়ো সাদা হবে সেরকম বেরিয়ে আসছে তাহলে এটা হচ্ছে ক্র্যাডেল ট্র্যাপ এটা নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই এর জন্য মাও দায়ী নয় সন্তানও দায়ী নয় পরিষ্কার করার সিস্টেমও কিন্তু দায়ী নয় তাহলে এরকম যদি ক্র্যাডেল ট্র্যাপ একটু বেশি আকারে হয়ে যায় তাহলে ডাক্তারবাবুরের কাছে যান এবং ডাক্তারবাবু আপনাকে যে ক্রিম আর যে শ্যাম্পু সাজেস্ট করছে সেটা ব্যবহার করুন অনেকটাই আরাম পাবে এবার তাহলে মায়ের করণীয় কী এক্ষেত্রে মা কী করবে এই ক্র্যাডেল ট্র্যাপটা প্রায় যখন শুকনো শুকনো অবস্থায় থাকবে সেই অবস্থায় অলিভ অয়েল পিওর অলিভ অয়েল বাজার চলতি কোনো গন্ধযুক্ত কোনো অলিভ অয়েল নয় পিওর অলিভ অয়েল এক্ষেত্রে বার্টলি ব্যবহার করতে পারেন এই পিওর অলিভ অয়েলটা সেখানটা দিয়ে জায়গাটা ভিজিয়ে রাখতে হবে বা কোনো আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন ভিজিয়ে রাখার পর যখন একটু নরম হবে তখন হালকা কোনো চিরুনি বা হালকা কোনো ব্রাশ বা কোনো কাপড়ের সাহায্যে সেই জায়গাটা আলতো করে মুছে দিতে হবে কখনো জোরে নয় এবং চেপে নয় আলতো করে একটু মুছে দেওয়ার চেষ্টা করতে হবে এবার এইটা করার পর অবশ্যই তারপর তাকে শ্যাম্পু দিয়ে স্নান করান অর্থাৎ মাথাটা পরিষ্কার করে দিন তাহলে শ্যাম্পু নিয়েও জায়গাটা মুছে দিতে পারেন যদি জল বারবার না দিতে চান ছোট্ট বাচ্চা এবার কি হবে যদি তেলটা আপনি না মুছে দেন তাহলে কিন্তু এই তেলটা মাথায় বসে ঘর্মগ্রন্থিগুলো বন্ধ হবে এবং সেখান থেকে ইনফেকশন হতে পারে তাই যেদিনই তেলটা দিয়ে ভিজিয়ে রাখবেন তার পরক্ষণে কিন্তু শ্যাম্পু দিয়ে জায়গাটা ধুয়ে দেবেন এটা হলো মায়ের কাজ এবার মায়েরা এখানে একটা ভুল করে যে বাচ্চার মাথায় সবে হয়তো অল্প একটু ছোট্ট ক্র্যান্ডেল ক্র্যাপ হয়েছে সে কী করলো নখ দিয়ে খুঁটে দিল মারাত্মক ভুল এই কী হয় আপনার নখ তো একে ধারালো তারপর বিভিন্ন তার মধ্যে জীবাণু থাকে এইটা লেগে আপনার বাচ্চার মাথায় কিন্তু বড় আকারের ইনফেকশান হয়ে যেতে পারে তাই অবশ্যই হাত স্যানিটাইজ বা ভালো করে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে তারপর ক্র্যান্ডেল ক্যাপে হাত লাগান কখনোই কোনো চামড়া বা সেখানকার কোনো চুল বা সেই জায়গাটা খুঁটে পরিষ্কার করতে যাবেন না এই ক্র্যাডেল ক্র্যাপটা সাধারণত বাচ্চার বয়স নয় থেকে দশ মাস বয়সের মধ্যে হয় এক বছরের পর আর প্রায় দেখা যায় না বললেই চলে তাহলে এই সময় আপনাকে এইটুকু করতে হবে মনে রাখবেন মাতৃত্ব অবশ্যই সুখের কিন্তু সর্বাংশে কিন্তু মাতৃত্ব চ্যালেঞ্জিং তাই আপনাকে প্রত্যেকটি পদক্ষেপে কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে আপনি এটা পারবেন এবং এখান থেকে আপনার সন্তানকে সুস্থ করে তুলবেন এটা আমার বিশ্বাস তাহলে এটাই ছিল আজকে আমার ইনফরমেশান বাচ্চার মাথায় খুশকি বা ক্র্যাডেল ক্র্যা ফলে কী করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ